My dear students, welcome to the online class of Moshni Secondary School. I am going to discuss you class 6 subject English First Paper Lesson 3 at a railway station. Railway station kemon jayga sei jagar lokjon bishoy bostu paripashik obostha ei sob kichu somporke amra रेल स्टेशन सम्पर्के सब किस प्रथम पैसेज पढ़ार आगे पैसेजे कीवर्ड्सगुलो जेने नहीं कीवर्ड्सर वार्ड मिनिंग सिनोनिमगुलो जेने एल्डर एल्डर अत बयसे बड़ सिमिलर एल्डर सिमिलर मिनिंग सिनियर क्राउड अर्थ जनतार भीड़ सिमिलर मीनिंग गैदारिंग क्यू अर्थ सारी सिमिलर मीनिंग लाइन टाइटली अर्थ शक्त भावे सिमिलर मीनिंग कॉम्पैक्टली क्वाइट अर्थ शांत सिमिलर मीनिंग साइलेंट कपल अर्थ दंपति हजबैंड एंड वाइफ लाउडली अर्थ उच्च स्वरे एट ए हाई वॉइस कैरी कैरी अर्थ बहन करा सिमिलर मीनिंग बियर তাহলে আমরা এই টপিকটা কিছু কিওয়ার্ডস এবং এর ওয়ার্ড মিনিং ও সিমিলার মিনিং জানলাম এখন আমরা টপিকটা এই প্যাসেজটা পড়ব মাই ডিয়ার স্টুডেন্টস রিড উইল রিড দ্য ফলোয়িং প্যাসেজ My friend Sajjad and I were sitting at the railway station. Amar bondhu Sajjad ebong ami ekta railway station e boshe chilam. I came to see him off. Ami take bidai janate eshechilam. Kake bidai janate eshechilam? Amar bondhu সাজ্জাদ কে কারণ সাজ্জাদ রেলওয়ে স্টেশনে এসেছে সে হয়তো ঢাকা বা সিটিং বা অন্য কোথাও যাবে এজন্য দেখি আমরা সাজ্জাদ কোথায় যায় সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস সাজ্জাদ তার বড় বোনের বাড়ি ঢাকায় যাচ্ছে It was very crowded in the station. Station ta chilo kolahol purno ba janotar bhi. There was a long line of people at the ticket counter. Ticket counter e ekta lomba line chilo. Ticket counter kon jaya je jagay ticket kinte hobe. Train e chorar age rail station e je ticket kura korte hoy sei jagay ekta lomba line chilo. A woman was standing in the queue. Queue to sari ba line. A woman ekjon mohila was standing dariye chilo in the queue. Sarite oi je line chilo ticket korar jonno sei sarite ekjon mohila dariye chilen. She was holding her side's hand tightly. Holding mane ki holding ase dhore rakha. She was holding tini dhore rekhechilen হার সাইড সন্তান সন্তানের বাবা স্যার হাত কীভাবে ধরে রেখেছিলেন টাইটলি শক্তভাবে এ গ্রুপ অফ ইয়ং পিপিল ওয়াজ টকিং গ্রুপ এ গ্রুপ অফ ইয়ং পিপিল একদল তরুণ যুবক ওয়াজ টকিং কথা বলতেছিল লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল
উচ্চস্বরে কথা বলতেছিল এবং কি করছিল ইন ফ্রন্ট অফ এ টিএস ড্রিঙ্কিং ইন ফ্রন্ট অফ এ টিএস স্টল সামনে চার দোকান থেকে চা পান করছিল অ্যান্ড অল কাপেল কাপেল আছে দম্পতি অ্যান্ড অল কাপেল ওয়াজ ট্রাইং ট্রাইং মানে চেষ্টা করছিল টু ফাইন খুঁজে পার এ কোয়াইট প্লেস কোয়াইট প্লেস শান্ত জায়গা টু সিট ডাউন অ্যান্ড রেস্ট বসে বিশ্রাম নেওয়ার জন্য এক বৃদ্ধ দম্পতি একটা নিলিবিলি শান্ত জায়গা খুঁজছিল দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড ওয়েটিং রুম আছে যে অপেক্ষা করার জায়গা ট্রেনে রেল স্টেশনে অপেক্ষা করার জন্য একটা রুম আছে যে কারণ সে জায়গায় লোকজন যে অপেক্ষা করে অনেক সময় ট্রেন দেরিতে আসেন বা লোকজন একটু যে বসার জন্য যে জায়গাটা সেটা হচ্ছে ওয়েটিং রুম তাহলে দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু অপেক্ষা করার যে রুমটা কক্ষটা ছিল সেটাও ছিল কোলাহলপূর্ণ আই স ওয়ান ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি থ্রি হ্যাভি সুটকেসেস আই স আমি দেখলাম ওয়ান ম্যান একজন লোককে হু ওয়াজ ট্রাইং যে চেষ্টা করছিল টু ক্যারি থ্রি হ্যাভি সুটকেসেস তিনটি ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিল এই ইয়ং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার লাগেজ আছে মালপত্র এই ইয়ং লেডি এক যুবতী মহিলা ওয়াজ সিটিং বসেছিল অন এ বেঞ্চ একটা বেঞ্চের উপর উইথ হার লাগেজ তার মালপত্র সহ অ্যাট ওয়ান কর্নার পাশে মালপত্র সহ এক যুবতী মহিলা বেঞ্চে বসেছিল শি ওয়াজ রিডিং এ নিউজ পেপার সে একটা ম্যাগাজিন শি ওয়াজ রিডিং এ সরি শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন সে একটা ম্যাগাজিন পড়ছিল মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল ওয়াকিং অ্যান্ড ওয়াশিং দ্য ক্রাউড অ্যারাউন্ড মাই ফ্রেন্ড আমার বন্ধু সেই সাজ্জাদ এবং আমি স্টুড দাঁড়িয়েছিলাম নিয়ার এ নিউজ পেপার স্টল কাছের একটা সংবাদপত্রের দোকানে দাঁড়িয়ে কী করছিলাম টকিং কথা বলছিলাম অ্যান্ড ওয়াশিং দ্য ক্রাউড ওয়াশিং হচ্ছে দেখা ক্রাউড অ্যারাউন্ড আমরা চারপাশের লোকজনের ভিড় দেখছিলাম সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ শুনেছে শীঘ্র মাই ফ্রেন্ডস আমার বন্ধু ট্রেন স্টার্টে শুরু করলো টু লিভ ছেড়ে যাওয়া বা চলতে দিয়ে অ্যাজ দ্য ট্রেন হুইসল তখন ট্রেনে বাঁশি দিল হি পিকড আপ হি সুটকেস সুটকেস অ্যান্ড উই সেই গুড বাই হুইসাদা তাহলে অ্যাজ দ্য ট্রেন হুইসল যখন ট্রেনে বাঁশি দিল হি পিকড আপ সে তুলল আপ হি সুটকেস তার সুটকেস অ্যান্ড উই সেইড এবং আমরা বললাম গুড বাই উই সেদা আমরা একে অন্যকে বিদায় জানালাম তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা রেল স্টেশনে কেমন ধরনের ঘটনা ঘটে লোকজন কেমন থাকে সেই জায়গায় পারিপার্শ্বিকতা কী অবস্থা আছে সেই সম্পর্কে আমরা এখন জানলাম এখন তোমাদের বইতে এটুতে দেখো ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলম এ উইথ এ ওয়ার্ড ইন কলম বি দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং আমরা প্রথমে বলেছি সিমিলার মিনিং এখন আমরা ম্যাচ করব অপোজিট মিনিং তাহলে এটা আমরা এখন করি মাই ডিয়ার স্টুডেন্ট এইটা অপোজিট মিনিং আমরা পারব প্রথমে আছে কি আমাদের
long, quiet. Happy. Pick up. এই পাশে কলম বিতে আছে লাইট বিজি রিসিভ ড্রপ শর্ট মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা বলেছি ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলম এ উইথ এ ওয়ার্ড ইন কলম বি দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং আমরা এখন অপোজিট মিনিং দিয়ে মিল করব সি অপ সি অপ অর্থ কি সি অপ অর্থ বিদায় জানান এর অপোজিট মিনিং কি হতে পারে আমরা এটা মিল করি অপোজিট মিনিং হতে পারে সি অপ এর অপোজিট মিনিং রিসিভ লং লং অর্থ কি লং অর্থ লম্বা এটার অপোজিট মিনিং কি হতে পারে লং লং এর অপোজিট মিনিং শর্ট হোয়াইট হোয়াইট অর্থ শান্ত অপোজিট মিনিং হতে পারে বিজি হ্যাপি 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 অর্থ ভারী অপোজিট মিনিং কি হতে পারে লাইট পিক আপ পিক আপ মানে তোলা অপোজিট মিনিং হতে পারে ড্রপ মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা সিমিলার মিনিং শিখলাম অপোজিট মিনিং শিখলাম তাহলে এই রেলওয়ে স্টেশনে তোমরা সময় যদি কেউ যেয়ে থাকো তাহলে সে দেখে আসছো আমি যা বললাম তার সঙ্গে কিছুটা মিল পাবে আর যদি না যেয়ে থাকো তাহলে সময় সুযোগ হলে তোমরা অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করবে তাহলে আমি যা পড়ালাম আর তার সঙ্গে তোমাদের মিল অনেকটা খুঁজে পাওয়া যাবে তাহলে সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ